প্রায় দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে নিয়মিত পাঠদান কার্যক্রম। দীর্ঘ 17 মাস বন্ধ থাকার পর আগামীকাল 12ই সেপ্টেম্বর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে খুলনার দাকোপ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ সকল ধরনের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আর হাত ধোয়ার হ্যান্ড স্যানিটাইজার, তারপরে মাস্ক, তারপরে আছে ওয়াশরুম, মানে হাত এখানে সেগুলো সবই। শিক্ষার্থীদের স্যানিটাইজ করার ব্যবস্থা ও বাধ্যতামূলক মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস। থার্মোমিটার দিয়ে ওদের তাপমাত্রা মাপা হবে, ঠিক আছে, এবং একটা রেজিস্টার থাকবে কার তাপমাত্রা কত ডিগ্রি, সেই রেজিস্টার অনুসারে তাপমাত্রা পরিমাপ। হাত সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে, আমাদের মেশিন আছে, 4টে মেশিন আছে, ঠিক আছে, ওদের ভালো করে হাত দিয়ে, ওরা টিস্যু পেপার দিয়ে হাতটা মুছে, ওরা যে যার ক্লাসে সারিবদ্ধভাবে লাইন দিয়ে টিচারদের নেতৃত্বে 3 ফুট দূরত্ব যে বেঞ্চগুলো সাজানো আছে তারা যে ডাকৃতিতে বসবে। দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুভূতিটাই আনন্দময় উল্লেখ করেন শিক্ষক বৃন্দরা। দেড় বছর পরে আমাদের স্কুল খুলতে যাচ্ছে, যদিও এই করোনা পরিস্থিতিতে আমরা শিক্ষকরা নিয়মিত স্কুলে এসেছি বিভিন্ন প্রয়োজনে, তারপরও সে সময় আমরা স্টুডেন্টদেরকে কাছে পাই নাই। স্টুডেন্টরা যদিও পড়াশোনার ব্যাপারে বিভিন্ন সময় মোবাইল ফোনের মাধ্যমে বা অন্যভাবে আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি তাদেরকে সহায়তা করার, কিন্তু এই দেড় বছর পরে এবারই প্রথম আগামীকাল থেকে স্কুল খুলতে যাচ্ছে, স্টুডেন্টদেরকে আমরা সরাসরি কাছে পেতে যাচ্ছি, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। দীর্ঘদিন তারা আমাদের থেকে দূরে ছিল, এবার আমরা তাদেরকে আবার কাছে পাবো, শ্রেণী পাঠদান যথারীতি চলবে, এটা আমরা সবাই উজ্জীবিত, আমরা খুবই আনন্দিত।